हेलो अस्सलाम वालेकुम व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल एसके रिंकू। आज हमें अपन साथ वीडियो शेयर करते जाता हलो कुशिकाटार सैंडल बा जूता जेटाई बोलते पारें। ये देखुन आमी प्रथमे एरकम एक कलर जूता किनेछी एवं सेटाते कुशिकाटार काज करेछी। ये देखुन आमी एकटा करे रेखेछी। तो देखुन जेहेतु शीतेर समय आमरा किन्तु घरे सबाई जूता पड़े थाकि, तो सेजन्य आमी आमार जूताटाके एकटु कुशिकाटार छोआ दिलाम। आमार काछे किन्तु खूबी भालो लागछे। तो एखाने आमी काटा व्यवहार करेछि 3.5 mm एबं सूता व्यवहार करेछि कटन कट। तो देखुन व्यूअर्स, प्रथमे एकटा स्लिप नट दिए निलाम। स्लिप नट देवार परे ये देखुन जूतार ए साइडटा अर्थात बाम साइड दिए आमरा शुरू करब। जे एइभावे सूताटा पेचिए सिंगल क्रोशेट करब। जे सिंगल क्रोशेट करछि देखुन, जे एइभावे सिंगल क्रोशेट करब। आबारो देखाच्छि एकटु ख्याल करे देखुन। आमि एकटु काछ थेके देखाच्छि। এই যে হুকটা এই যে ফিতার নিচ দিয়ে ঢোকাতে হবে, নিচ দিয়ে ঢুকিয়ে এইভাবে টেনে এনে এই যে এইভাবে দুইটা লুপ ছেড়ে দিতে হবে। এটা হলো সিঙ্গেল ক্রোশেটের মতো। তো দেখুন এইভাবে আমি করে নিচ্ছি, একটু খেয়াল করে দেখুন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তো এই যে ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই। এটা যখন টেনে নিচের দিকে, এই যে দেখুন টেনে এইভাবে নিচের দিকে নামিয়ে দেওয়া হবে, তখন কিন্তু সুন্দর দেখাবে, তখন আর ফাঁকা ফাঁকা থাকবে না। তো দেখুন আমি এইভাবে করে নিচ্ছি এবং টেনে নিচ্ছি। এখন আমি এটা একদম নিচ পর্যন্ত টেনে নিব যতদূর সম্ভব। যে দেখুন একদম নিচ পর্যন্ত টেনে নিলাম। যে এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে, যে দেখুন এভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে ফিতাটাকে কভার করে নিতে হবে এবং টেনে নিচের দিকে দিতে হবে। যে দেখুন আবারও টেনে নিচের দিকে দিচ্ছি। তো আমি সেম ভাবে এই পর্যন্ত করে নিব। তো দেখুন আমি করে নিচ্ছি। সেম ভাবে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে করে নিচ্ছি। তো দেখুন আমি অফ ক্যামেরায় সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে করে নিয়েছি। এখন এই পাশের মতো করে আমি সেম ভাবে এই সাইডেও করে নিব। সেজন্য এই যে দেখুন সেম ভাবে, কিন্তু আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন মাঝখানে ফিতা থাকার জন্য কিভাবে করলাম, এজন্য আমি এই অংশটা দেখাচ্ছি। এই যে দেখুন সেম ভাবেই করে যাচ্ছি। এবং টেনে টেনে দিতে হবে।
যাতে ফাঁকা না থাকে, টেনে দিলে দেখতে সুন্দর দেখাবে। তো দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটা, সরি পুরো ফিতাটা কভার করব এবং টেনে নিব যাতে ফাঁকা কোনো অংশ না থাকে। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে এইভাবে টেনে টেনে নিচ্ছি। এই যে এখন আমি অফ ক্যামেরায় এটা সম্পূর্ণ কমপ্লিট করব। এই যে দেখুন আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি, এবং আমি যেহেতু ওইটায় একটা ফুল দিয়েছি, এখানেও একটা ফুল দেব। এই যে এই জন্য আমি আগে থেকে ফুলটা করে রেখেছি। এটা হলো কুশিকাটার গোলাপ ফুল, এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে আমি আটা ব্যবহারের থেকে মনে হলো সুচ সুতা ব্যবহার করাটা ভালো হবে, এজন্য আমি প্রথমে সুচ দিয়ে সেলাই করে নিচ্ছি ফুলটা। এখন আমি এটাকে জুতায় লাগাবো সুচ এবং সুতার মাধ্যমে। তো দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। সুচ সুতা দিয়ে লাগাতে বললে অনেকে সহজে বুঝতে পারবে যে কীভাবে লাগাতে হবে, অনেকে বুঝতে পারবে না, এই জন্য আমি দেখিয়ে দিচ্ছি আমি এটাকে কীভাবে জয়েন করেছি। একবার ফিতার এই সাইড দিয়ে, একবার অন্য সাইড দিয়ে। তো দেখুন আমার জুতা কমপ্লিট। তো জুতাগুলো কেমন দেখাচ্ছে এবং আমার ভিডিওটি কেমন হলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে জুতা দুটোর লুক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে জুতা দুইটা। তো আমি এখানে কী সুতা ব্যবহার করেছি আবারও বলে দিচ্ছি। এখানে আমি কটন কট সুতা ব্যবহার করেছি দুই কালারের, এবং হুক ব্যবহার করেছি 3.50 mm। তো আমি আমার পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।